হচ্ছে আমার আজকের পঞ্চমীর লুক আর এই কুর্তিটা আমি নিজে জুডিও থেকে সরি ও এখানে অফিস করছে আর আমি বাইরে অফিস করব তো চলো অফিস যাই বেরাচ্ছি এসে তো চলে এলাম একটু বড়ালে কয়েকটা মোবাইলে কভার টভার দেখতে হবে এই যে বাড়ি ঢুকেই দেখছি এই সমস্ত সাতচন্নি ভূতনি পেতনি সবাই এখন মুখে সমস্ত কিছু করাছে এটা একজন করেছে আর একজন করাছে তো প্রথমেই আমার পাড়ার ঠাকুরটা আমি আগে দেখবো সেটা হচ্ছে সর্বধাম সার্বজনীন দুর্গোৎসব এই পাঞ্জাবিটা কাকু পেয়েছে আর এটাকে তিনজনা মিলে পড়লাম আমরা আমি পড়লাম তারপর কাকু পড়লো তারপর তো বাপ তোর যেটুকু ভালো লাগবে না কারণ গেরুয়া পরে পরে অভ্যাস হয়ে গেছে এইসব কাপড় দিয়ে শোকো না খুলো মন্দিরটা দেখো কি অসাধারণ লাগছে তারপর ঠাকুরটা এবার দেখাই এই যে আমার আমার রানী বাগানে ঠাকুর গুড মর্নিং এভরিওয়ান দেবলীলা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই শুভ পঞ্চমী সবাই খুব ভালো থেকো আর দারুণ মজা করে পুজো কাটিও প্লিজ 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 আমাদের শেয়ার করো যে তোমরা কিভাবে পুজো কাটাচ্ছ কোথাকার ঠাকুর দেখছো তো তোমাদের গতকাল সকালে বললাম যে আমাদের ছুটি পড়ে গেছে কিন্তু এটাও বলেছিলাম যে রস্টার ডিউটি থাকতে পারে তো গতকালকে একটু দেরিতে ডিক্লেয়ার হয়েছে যে গতকাল এবং আজ আমাদের দুদিনই অফিস মানে হচ্ছে তোমাদের 18 আর 19 তারিখে নর্মাল অফিস হবে যেহেতু 18 তারিখ থেকে ছুটি পড়েছিল কিন্তু যেহেতু আমাদের বুঝতে পারছো ইমার্জেন্সি সার্ভিস সেই জন্য 18-19 আমাদের নর্মাল অফিস হবে 20 তারিখ থেকে রস্টার স্টার্ট হবে তো রস্টারেও কিছু কিছু দিন আমার ডিউটি আছে তো আজকে আমি অফিস বেরোচ্ছি কালকে বললাম ঠিকই যে ছুটি পড়ে গেছে কিন্তু একদিকে আমার মনটা একটু দুঃখ দুঃখ ছিল কারণ আমি অফিসের জন্য প্রচুর রেগুলার ওয়ের পুজোতেই কিনি কারণ একটা সময় ছোটবেলাতে কি করতাম তখন জাস্ট পুজোয় মানে ভালো ভালো জামা কাপড় কিন্তু যবে থেকে অফিস টফিস হয়েছে তবে থেকে আমার রেগুলার ওয়ারও পুজোতে প্রচুর কেনা হয় তো এইবার একটা রেগুলার ওয়ার কিনেছি কিন্তু সেটা ভাবছিলাম কি করে পরবো পরাতে হবে না পুজোর সময় তো অফিস মানে এখনো রস্টার ডিক্লেয়ার করেনি এখনো কোনো নোটিস দেয়নি তো যাই হোক তো সেগুলো আমি অল্প অল্প করে পরবো তোমাদেরকে দেখাবো তো আজকে কি পরেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তার আগে একটু বাইরে ওয়েদারটা দেখাই দিস ইজ অ্যাকচুয়ালি পুজো পুজো সকাল যে রোদ পুজোর রোদ আর আমার এই বললাম না এই যে দেখো পায়রাতে কি করছে এই আমার এসির ওপরে এই দেখো একটা পায়রা বসে ওখানে বাক্সতে মানে মানে কি বলবো আর কি বাচ্চা দিয়েছে সেজন্য ওখানেই আছে আর দেখো রোদ কি অসাধারণ সকাল দেখো সবাই সেজে গুজে বেরোচ্ছে কিন্তু আমি সেজে গুজে অফিস যাচ্ছি তো চলো দেখে নিই বাড়ি সবাই কে কি করছে আর কোথায় আছে চলো একবার গিয়ে দেখা যাক ও তো বাবা তো এখানে কাজ করছে আর এই ঘরে দেখি ও আচ্ছা এই ঘরে চলছে জামা কাপড় আর এখানে বসে বসে ফোনে কথা বলছে থ্যাংকস তো এটা হচ্ছে আমার আজকের পঞ্চমীর লুক আর এই কুর্তিটা আমি নিজে জুডিও থেকে ভীষণই কমফোর্টেবল আর ভীষণই একটা মানে স্মার্ট আউটফিট তো পুজো পারপাস এইটা আর এইটা হিয়া কনারজির কাছ থেকে এটা হচ্ছে স্ট্রেট প্যান্ট না এটা অ্যাকচুয়ালি কি ইলাস্টিক প্যান্ট মানে ভীষণ কমফোর্টেবল আর এর সাথে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে তো এবার অফিসের জন্য বেরোবো তো চলো এখন অফিস যাওয়া যাক এই যে আরেকজন স্নান করে এসছে এখন বাড়িতে সবাই আছে কিন্তু আমাকে এখন অফিস যেতে হবে দুঃখের সহিত আমি অফিসই করছি সরি ও এখানে অফিস করছে আর আমি বাইরে অফিস করব তো চলো অফিস যাই তো চলো বেরোলাম তো এই যে অফিস যাওয়ার আগে যেটা কাজ হচ্ছে আমার মনুকে খেতে দিয়ে যাওয়া এই যে আমার মনু দাঁড়িয়ে আছে বসলো তো বেরিয়ে পড়লাম ফাইনালি অফিসের জন্য মাস্ক তো পরতে হবে হাতে এই যে গ্লাভস তো পরতে হবে আর আজকে আমার অফিসের অফিসের ব্যাগটা তো গেছে মানে জলে ভেজানো আছে সেজন্য আমি নর্মালি গেছি তো এই জাস্ট বেরোচ্ছি অফিস থেকে আজকে সন্ধেই হয়ে গেল আর এই যে অন্ধকার হয়ে গেছে আজকে একটু দেরি করে বেরোলাম আর এই যে আমার সঙ্গে সব আমার বন্ধু মহলের লোকজন আসছে এখন দেখি আমার আইফোনের ক্যামেরার প্রোটেক্টরটা ভেঙে গেছে ভাবছি একবার প্রাঙ্গণ মার্কেট হয়েই যাব অফিস থেকে বেরিয়ে টোটোতে উঠে এখন চলে আসলাম একটু প্রাঙ্গণ মার্কেটে গেছিলাম কয়েকটা জিনিস নেওয়ার ছিল কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি তো এখন যাচ্ছি একটু সুপার মার্কেট তো চলে এলাম একটু বড়ালে কয়েকটা মোবাইলে কভার টভার দেখতে হবে প্রোটেক্টরও দেখতে হবে তো আমার সেকেন্ড ফোনটাতে এখন প্রোটেক্টর লাগানো হচ্ছে অ্যাপেলের প্রোটেক্টরটা লাগানো হয়ে গেছে তো সুপার মার্কেট এখান থেকে একটা ব্যাগ নিয়ে নিলাম অফিসে রেগুলার ইউজের ব্যাগটা আমার একদম নষ্ট হয়ে গেছে ও 100 টাকা
দাদা দোকান কোথায় দাদা বলে দাও নাম্বার তোমরা এসে আমাদের চ্যানেলের নামগুলো একটা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে তো চলো এখন যাওয়া যাক এই যে বাড়ি ঢুকেই দেখছি এই সমস্ত সাতচন্নি ভূতনি পেতনি সবাই এখন মুখে সমস্ত কিছু করাচ্ছে এটা একজন করেছে আর একজন করাচ্ছে সম্বল হচ্ছে গুড্ডিদি গুড্ডিদিকে ধরে বেঁধে আনা হয়েছে আর সবাই মিলে করছে ও একে এখন কি করলি ফেসিয়াল আর ও ফেসিয়াল আর তুই ক্লিন তো জাস্ট বাড়ি ঢুকলাম আর বাড়ি ও আজকে তো অনেকগুলো জিনিস কিনলাম এক নম্বর হচ্ছে লাইটটা কিনলাম তারপরে ফোনের কভার প্রোডাক্টটা চেঞ্জ করলাম তারপরে ভুট্টুদের আরো দুটো এই যে লোরেক্সান কিনলাম পুজোর সময় দর্জি দোকান খোলা না পায় তখন তো এখন যাচ্ছি কালকে তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম অন্নাবুড়ির গিফট সেই গিফটটা দিতে ব্যাগ আর হেয়ার ব্যান্ড তো চলো ওখানেই যা আর গিফটটা দিয়ে তারপর আসছি আর এটা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কি হয়েছে কিছু দাবি আছে এটা তো যখন ফেসিয়াল করে অবাক দৃষ্টি তাকিয়ে আছে তো আমি নিচে যাই যে গিফটটা দিয়ে তারপর চলে আসি এই যে নন বুড়ি সেদিন নাচ দেখিয়েছিল তো প্রথমেই আমার পাড়ার ঠাকুরটা আমি আগে দেখবো সেটা হচ্ছে সর্বধাম সার্বজনীন দুর্গোৎসব আবার ঢুকি দেখি কি করছে আরে কি করছো পায়ে বাক্স চলছে লাগছে আগে করেছিস কোনোদিন করিসনি ঘরে জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে এলাম আমি দোকান থেকে এখন ঘড়িতে বাজে কটা আমি জাস্ট এলাম এই 10টার দিকে মনে হয় এলাম দোকান টোকান বন্ধ করে আজকে প্রচন্ড লেট হয়ে গেছে আর এসে এসে যেটা আমি দেখতে পাচ্ছি দৃশ্য সেটা হচ্ছে এরকম একে অপরের ওপর লাট খেয়ে পড়ে আছে অসাধারণ একটা দৃশ্য খুবই সুন্দর দৃশ্য কি আর বলবো ওয়াও এই পাঞ্জাবিটা কাকু পেয়েছে আর এটাকে তিনজনা মিলে পড়লাম আমরা আমি পড়লাম তারপর কাকু পড়লো তারপর বাবা পড়েছে এবার একই একই না না একই লাগবে বাবার ঠিকই লাগবে আরে এটা কাচলে তো ছোট হবে বাবাকে গেরুয়া পড়লে ভালো হবে দে তুমো হে গেরুয়া কে দিদি পা তৈরি করে ঠাকুমা এটা কি ঝামেলা করছে একটা পাঞ্জাবি নিয়ে গো এই বলে আমার না ও বলে আমার না তাই বলে তা আমার হ্যাঁ পড়বো না অদ্ভুত ব্যাপার এ আমার খুব খিদে পেয়েছে গো ও খাবার দেওয়া হয়ে যাচ্ছে প্রসাদটা খেয়ে নেবো এবার আমি আর মামনি ওদিকে মামনি ওদিকে কি করছে বক ফুলের বড়া অন্যতম প্রিয় জিনিস দিদার মেনু বুঝতে পারলাম দিদার আর তোমার হাতে ছোঁয়া তোমার হাতে ছোঁয়া হাতে গেলো তুমি তো বললাম বলো দিদার হাতে ছোঁয়া আমরা খাবো এই তো সব এখানে ক্লিপ আছে দুবো ভাই সন্তপুরি ঘুমাচ্ছ কেন আসো খাবো আমরা হ্যাঁ ঠাকুমা কি বললা হ্যাঁ বেশি ভাল লাগবে তাড়াতাড়ি আয় খেয়ে বসবো কাকু এসো চলে এসছে আমার খাবার তৈরি হচ্ছে এখন প্রস্তুত হচ্ছে মুখে তোলার জন্য একদম তাই তো নাকি এস একসাথে মোটামুটি সবাই আর মামনি এখনো রেডি করছে আর কি দিদার দুটো সময় টেকো না কিন্তু কালকে রাত্রে বলে দিলাম তো আমরা এখন একটু বেরোচ্ছি পুজোর জামা কাপড় না যেরকম নর্মাল জামা কাপড় পরি সেই জামা কাপড় পরেই একটু ঘুরতে যদিও আমাদের ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু যাই হোক যাওয়া হলো না
সবাই মিলে যাওয়ার কথা ছিল তো এখন কাকুর গাড়িটা তুলে দিচ্ছে উপরে তারপরে আমরা দুজনে বের হব আজকে তোমাদেরকে দেখালাম স্বর্গদেবের ঠাকুর মানে যেখানে আমার শ্বশুর বাড়ি আর এখন তোমাদেরকে দেখাবো রানীবাগানের ঠাকুর মানে যেখানে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি তো চলো সেই ঠাকুরটাকে দেখিনি তার আগে লাইটিং সজ্জাটা একটু দেখাই সরি ওটা আলোক সজ্জা হতো লাইটিং সজ্জা বলাতে একজন আমাকে অনেক উল্টো পাল্টা কথা বলছে তো এই দেখো এটা আমার পাড়া এটা সজ্জা আর কি জিনিস এইটা হচ্ছে আমার পাড়া মানে যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি রানীবাগান বহরমপুরের রানীবাগান একদম বাস স্ট্যান্ডের কাছে দারুণ লাগছে কিন্তু তো এই দেখো মন্দিরটা পরে তো আমরা প্রত্যেকদিন এখানে কম বেশি আসবো কিন্তু আজকে ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিই আর মন্দিরটা দেখো কি অসাধারণ লাগছে দাঁড়াও ঠাকুরটা এবার দেখাই বাঁ দিকে পড়বে মণ্ডপটা দাঁড়াও দেখাই ঠাকুরটা এই যে আমার দাঁড়াও আমার রানী বাগানে ঠাকুর তো এই হলো আমার রানী বাগানে ঠাকুর আমরা এখানে আসবই প্রত্যেক দিনই তবে আজকে পঞ্চমী নতুন পুরনো জামা কাপড় পরে বেরিয়েছি তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ওইটা তো এমনি গেছিলাম কালুকে দেখতে তখন দেখিয়েছিলাম স্বর্গদেবের ঠাকুর আর এখন দেখিয়ে দিলাম রানী বাগানের ঠাকুর আস্তে আস্তে চেষ্টা করবো বহরমপুরের অনেক ঠাকুরই তোমাদেরকে দেখানো কাকুর সঙ্গে দেখা হয়ে গেল কাকু হচ্ছে আমাদের পাড়ার আর সেক্রেটারি রানীবাগান দুর্গোৎসবের আর এটা আমার পাড়ার পুজো তো আমি দেখতে এসেছিলাম তো কাকুর সঙ্গে দেখা হয়ে গেছিল কথা হয়ে গেল এরপরে তো একটু ঘুরে টুরে মণ্ডপ দেখিয়ে তারপর চলে যাবো বাড়ি তো কাকু আসছি টাটা গুড নাইট গুড নাইট আসছি তো আমরা এখন এসেছি একটু শয়দাবাদ একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে যাব এই যে আমাদের দুর্গা মণ্ডপ হ্যাঁ দেখতে এসছে আর আমাদের সঙ্গে যারা দেখতে এসছে এই যে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ এই যে দেখো সবাই খুঁজে বেড়াচ্ছে এখন দেখতে পাচ্ছে না আমাদেরকে ওই জন্য এখন আমাদের সঙ্গে ঠাকুর দেখতে এসছে হ্যাঁ ভালো করে দেখাই আরেকজন চলে এসছে খুঁজে পাচ্ছে না খোঁজার চেষ্টা করছে যে কোথায় এই যে খুঁজে পেয়ে গেছে ওদিকে চল চল ওদিকে চল আসবি না ঢুকবি না তো ভাবলাম যে পূজোর পঞ্চমীর দিনে আমাদের একদম মণ্ডপেই না ব্লগটা শেষ করা যায় এই যে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে এখানে তো ভেবেছিলাম ব্লগটা মন্দিরের সামনে শেষ করবো কিন্তু শেষ করা হলো না এই যে এরা এদের উৎপাত মারামারি সব শুরু হয়ে গেল তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই দেবলিনের সঙ্গে পাশে থেকো আর এই যে পেছন থেকে আসছি ভূতকে কোলে তুলে নিয়ে আসতে হলো তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট আবার দেখা হচ্ছে ষষ্ঠীতে